নাম দিয়ে অনেকগুলা দল হইতে পারে, তবে এক কথায় এক বাক্যে মনে রাখবেন, আল্লাহর ওলিদের মাজার রক্ষার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস করেছে, এই জুলুসে বাতিলরা হামলা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব রক্ষার্থে দরবার আলাদা হবে, সুন্নিয়ত এক হবে, আনোয়ারের মানুষ যেভাবে প্রমাণ করেছে সারা বাংলার মানুষ সেভাবে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিন বিভক্তি ছিল, ঐক্যের ব্যাপারে কেউ যদি কোনো দিক দিয়ে এখন ইঙ্গিত ইশারায় ঐক্যকে বানচাল করতে চায়, এতটুকু করবেন, অন্য কিছু করার দরকার নাই, তাকে বয়কট করে সুন্নিয়ত ঐক্য করে ফেলবেন। আপনারা বলেন সুন্নিয়ত ঐক্যের দরকার আছে না? এতদিন পর্যন্ত কিছু ইঁদুর এবং সাইপোকার কারণে সুন্নিয়তের ঐক্য হয় নাই, এখন সুযোগ আসছে, দুই একটা মাজারে হামলা হওয়ার পর সুন্নিয়তের সৈনিকরা এক হয়েছে, তারা চিন্তা করছে সুন্নিয়তকে এক করার দরকার, সুন্নি তরুণ ওলামায়ে কেরাম এক হয়েছে, তারা চিন্তা করেছে সুন্নিয়তের ঐক্য করে সুন্নি জনতা মাঠে নেমে যারা মাজারে হামলা করবে, মিলাদুন্নবীর জুলুসে হামলা করবে, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কটাক্ষ করবে, সুন্নি ওলামায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করবে, নবীর শান, নবীর আজমত, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, সুন্নি জনতা দল আলাদা আগে ছিল এখন এক হয়ে নিয়াজ কমিটির মাধ্যমে সুন্নিয়ত রক্ষার্থে মাঠে নিজের তাজা রক্ত দিতে প্রস্তুত, আসি না নয় হাত তুলে দেখায় দে। এবার আপনারা এক বাক্য উত্তর দিবেন, আপনারা সুন্নিয়তের ঐক্য চান কি চান না? কারা কারা চান ডান হাত তুলে দেখান, তাদেরকে দেখো, আপনারা সুন্নিয়তের ঐক্য চান কি চান না? এই সুন্নিয়তের ঐক্যের ব্যাপারে আমরা সবাই একমত, এখন থেকে সুন্নিয়তের ঐক্যের ব্যাপারে কেউ যদি কোনোভাবে ইঙ্গিত ইশারায় ঐক্যকে বানচাল করতে চায় তাকে বয়কট করা হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের উসিলে আল্লাহ আমাদের মনে নেক নেক আশা পূরণ করুন, জোরে বলেন আমিন। মাহফিল কমিটির ভাইরা দুইটা সাবজেক্ট দিয়েছে, আমি নগণ্য মানুষ, মূর্খ মানুষ, নাচিজ মানুষ, আমার এলেম কালাম নাই। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম, আল্লাহ তাআলা উত্তম সুরত দিয়ে বানাইছেন, তবে আল্লাহ তাআলা আবার বলছেন ইন্নাল ইনসানা লাফি, সকল মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়তোবা, তো আমি আমাকে ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ধৈরা, আমি আমার এই পাপি জবান দ্বারা যা বলবো আপনারা যা শুনবেন, আমার বলা আপনাদের শোনার মাঝে যদি কোনো ত্রুটি হয় এই ত্রুটিটা একদিকে রাখবেন, আমার দশটা কথার মাঝে আটটা কথা ত্রুটি, যে দুইটা কথা সঠিক আপনি সঠিক দুইটা কথা মানবেন। কথা বলেন না কেন? বলি তো চলে, তাহলে তো সুন্নিয়তের মাঝে কোনো ভেজাল হয় না, তাহলে তো আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয় না। তো আমার মাহফিল কমিটির এই দুইটা সাবজেক্টের উপরে চেষ্টা করবে একটু একটু করে আপনাদেরকে বলার জন্য। মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মুফতি গোলাম রাব্বানী কাসেম হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবে, আমি আমার সাবজেক্টের উপরে তকরির করব। এই তকরিরের আগে আপনারা মহাব্বত একটু দুরুদ শরীফ পড়েন, সালাতুল্লাহ আলাইকুম সালাম দুনিয়া সালাম জামালে আশিকা বাসাদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসাদ আহমদ সালাম দুনিয়া মারহাবা কি মধুর লাগতেছে, গভীর মনোযোগ দিবেন। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি রে বাবারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সবে আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম কুল
لا أسألكم عليه أجرا إلا المودة في القربى জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা আহলে বায়াত নবীজির পরিবারের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। বলে হুজুর আল্লাহ তাআলা নবীর পরিবারের ব্যাপারে কেন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি দুনিয়াতে আমি নবীর ভালোবাসা মুহাব্বত অর্জন করতে চায়, তারা যেন আমি নবীর আহলদের ভালোবাসা মহাব্বত অর্জন করে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার, আপনি আপনার সকল উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখার জন্য চোখ দিলাম, আমি আল্লাহ শোনার জন্য কান দিলাম, আমি আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য জবান দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে কাজ করার জন্য হাতগুলা দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাঁটার জন্য পা দিলাম, আমি আল্লাহ তাআলা এদেরকে অসংখ্য নিয়ামত রাজি দেওয়ার পরে আমি তাদের কাছে কোনো ভাড়া চাই না, আমি তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তাদের কাছে কোনো উপঢৌকন চাই না। ও আল্লাহ আপনি কি চান? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে নবীর বংশধর নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ তাআলা আপনার পেয়ারা হাবিব, আপনি পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশধর আহলে বায়াতের ভালোবাসা চাই, কারণ তাকে আপনার কাছে জানতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণ করতেছে, হযরতে যাবেদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণ করতেছে, আমার নবী বলে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনের মাধ্যমে আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত পাবে, এই জন্য আমার আল্লাহ তাআলা এদের ভালোবাসা চাইছেন, আর আমি নবী এদেরকে বড় বেশি ভালোবাসি, এদেরকে বড় মহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কেমন মহাব্বত করেন? আমার নবী বলে শোনো রে আমার উম্মতের দলেরা, আমি নবী ঘোষণা করলাম আমি এদেরকে এত মহাব্বত করি, এত মহাব্বত করি, একটা মানুষের শরীর থেকে পেট থেকে যেমন ভাবে পিঠকে কেটে আলাদা করলে মানুষ বাঁচে না, পিঠ থেকে পেটকে আলাদা করলে যেমন মানুষ বাঁচে না, আমি নবীর কাছ থেকে আমি নবীর থেকে হযরত ইমাম হাসান হুসাইনকে আলাদা করলে আমি নবী তেমন ভাবে বাঁচি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতই ভালোবাসেন? আমার নবী বলে শুধু ভালোবাসা না, এদেরকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, আরে খাতুন জান্নাত তুমি নবীজির দুলাল, আরে খাতুন জান্নাত তুমি নবীজির দুলাল, মাগো মা ফাতেমা তুমি নবীর জানের জান, মাগো মা ফাতেমা তুমি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন নবীজির জানে রোজিগার বলেছেন সেথায়, ওরে হাদিসে মাঝে দেখো তোমরা তিরমিজির বয়ান, হাদিসে মাঝে দেখো তোমরা তিরমিজির বয়ান, মা ফাতেমা ও গো মা, হ্যাঁ বললেন মা ও গো মা ফাতেমা তুমি নবীর জানের জান, বলেন মা ফাতেমা ও গো মা তুমি নবীর জানের জান, হযরতে আলী মুর্তজা উপাধি দিলেন দয়াল নবীজি, বলেন হযরত আলী মুর্তজা উপাধি দিলেন দয়াল নবী, ইসলামের চতুর্থ খলিফা কোরআনে বয়ান, মা ফাতেমা ও গো মা, হয় নাই সুরে মা ফাতেমা ও গো মা ফাতেমা,
নবীর জানের জান বলেন মা ও গো মা তুমি নবীর। এবার আমার দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী হাদিস বর্ণনা করতেছে, আমার নবী বলে ও আমি নবীর উম্মতের দয়ারা, তাইলে তোমরা যারা তাদেরকে ভালোবাসবা আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী গো, আমরা তো ভালোবাসি ভালোবাসি বিদায় সুহাদে কারবালা মাহফিল করি। রাসূলুল্লাহ নবী গো আমরা তো ভালোবাসি ভালোবাসি বিদায় আহলে বায়াতের শরণে মাহফিল করি। আমার নবী বলে উম্মত আমার উম্মত যদি তাদের দুয়ার মাঝে আহলে বায়াতের শরণ করে আহলে বায়াতের মুসিনা তালাশ করে আমার আল্লাহ তারা তাদের দোয়াটার সাথে সাথে কবুল করে। ও গো মায়ার নবী আমরা কি তাদেরকে এত ভালোবাসবো, কেন বাসবো এদের, কেন এত পাওয়ার? আমার দয়াল নবীজি এদের পাওয়ার বর্ণনা করতেছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে যেই জায়গার নাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুম মির রিয়াদিল জান্নাহ, যেই জায়গা নবীর ঘর থেকে নবীর হুজরা মুবারক থেকে নবীর রওযা মুবারক, এই জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হয়। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একটা গাছ আছে যেই গাছটার নাম হলো উস্তুনে হান্নানা, শুধু উস্তুনে হান্নানা একটা গাছ না, এই জায়গার মধ্যে মোট তিনটা গাছ, একটা গাছের নাম হলো উস্তুনে সুবহানাল্লাহ বলেন, আরেকটা গাছ নামের গাছের নাম হলো উস্তুনে আহাদা বা উহাদা, আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। এই তিনটা গাছ মানে রিয়াজুল জান্নায় প্রবেশ করলে নবীর মিম্বর যেই জায়গায় নবী খুতবা প্রদান করতেন মিম্বর থেকে রওজা মুবারক পর্যন্ত মোটা মোটা তিনটা পিলার, এই তিনটা পিলারের মাঝখানে তিনটা গাছ ছিল, একটার নাম উস্তুনে আহাদা, একটার নাম উস্তুনে আয়েশা, একটার নাম উস্তুনে হান্নানা। এই তিনটা গাছকে আগের যুগের মধ্যে আয়েশা মানে বর্তমান সরকারের আগে যারা শাসন করেছে সৌদি আরবকে তারা আয়েশা এগুলার পিলার বানিয়ে দিছে। আমার দয়াল নবীজি উস্তুনে আহাদার মধ্যে বসা, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে একদল ইহুদি লোকের আসছে, এই দলের মধ্যে চল্লিশ জন, কত চল্লিশ জন, যেই দলের চল্লিশ জনের মধ্যে সর্বমোট তাদের বাড়িতে সদস্য সহ মোট সদস্য একশত তিরিশ জন, তারা আয়েশা বলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি আমাদেরকে বলেন না আপনি কেমনে ইসলাম ধর্ম প্রচার করেন, আমার নবী বললেন আমি আল্লাহ তাআলার প্রেরিত ওহির মাধ্যমে ইসলাম প্রচার করি। নবীজি মানলাম, নবীজি বুঝলাম তাহলে আপনি আমাদেরকে আপনার দলে নিয়ে নেন। আপনি নবীজি আপনার দলে নেওয়ার পরে আপনার ধর্মের অর্ধেক জিনিস আমরা মানব আর আমাদের ধর্মের অর্ধেক আপনারা মানবেন। আমার নবী বলেন না না না, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামটা আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার নবী সুন্দর করে শিখিয়ে দিলেন, আমার নবী সুন্দর করে বুঝাইয়া দিলেন, কিন্তু ইহুদিরা বলে না আপনাদের মাঝে ইসলামের পরিপূর্ণ কোনো কাজ দেখা যায় না। আমার নবী বলে ওই ইহুদিরা না রে, আমার মধ্যে ইসলামের কাজ দেখো না কেন, আমার আল্লাহ তো আমি নবীকে ইসলামের কাজ দেখানোর জন্য পাঠাইছে। আরে তাকে দেখো না আমার সামনে ছোট ছোট দুইটা বাচ্চার মাঝে ইসলামের যে আদর্শগুলো আছে এই আদর্শগুলা তোমরা যদি গ্রহণ করতে পারো তোমরাও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ক্ষমতাবান হইবা। তারা বলতেছে অবশ্যই আমরা ক্ষমতাবান। আমার নবী তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হে ইহুদিরা না 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 তোমরা ক্ষমতাবান হইতে পারো না, কেন 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 গো, কারণ তোমরা যদি ক্ষমতাবান হও আল্লাহর ক্ষমতার কাছে তোমরা বৃথা। বলে হ্যাঁ তাহলে চলেন না আমরা একটা ইন্তেজাম করে ফেলি, একটা জমা করে ফেলি, যেই জায়গার মধ্যে আপনারাও থাকবেন আমরাও থাকব, সবাই দোয়া করবে, যেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে ওই ব্যক্তিরা সফল কাম, ওই ব্যক্তিরা হক পাঠি। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে কি বলে
আমার আল্লাহ তাআলা তো আমি নবীরে দুয়ার বান্দার বানাইছে, আমি নবীকে বলতেছে দোয়া করার জন্য, ঠিক আছে আগামী কালকে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব। নবীজি রাহমাতুল্লিল আলামিন, নবীজি পরের দিন সকাল বেলা নবীর কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন দুইজনকে নবীর সামনে নিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া আমার নবী সামনের দিকে অগ্রসর হয়। মদিনা শরীফ থেকে মসজিদে কুবার দিকে যাইতে যে এলাকা, ওই এলাকার নাম হেজাজ, কি ওই এলাকার নাম হেজাজ, নবীজির নানির বাড়ি ছিল হেজাজ এলাকায়। সুবহানাল্লাহ, বলেন না যে কুবা মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ আমার জীবনে অন্য কোনো শখ ছিল না, যে বড় শখটা ছিল আল্লাহ পূরণ করে ফেলছে। আমার শখ ছিল মদিনা শরীফে রসুলের রওজা দেখবো, আর রওজার সামনে যে যে শুধু অন্য কোনো দোয়া করি নাই, বলছি ইয়া রাসূলুল্লাহ রওজা দেখার শখ ছিল, এখন শেষ শখ রওজা দেখে ফেলছে, আপনি রসুলকে দেখুন। পূরণ করার দায়িত্ব আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের, কি করেন, ঠিক আছে না, এটাই সব ছিল, আর কোনো শখ নাই। রসুল পাকের রওজা মুবারকের আশেপাশ সহ বিভিন্ন যে এলাকা, যে আল্লাহ রসুলের মর্তবাপূর্ণ এলাকা, যেগুলোর ভিতরে আমাদের ডাব্লিউ মার্কা বাইরা যায় না, আমি সবগুলো জায়গা বরকতময় জায়গা ঘুরে ঘুরে চলে আসছি। তো যেই হেজাজ এলাকা নবীজির নানির বাড়ি ছিল, এই নানির বাড়ি এলাকাটার ভিতরে এখন ছোট্ট করা কোবা মসজিদের ঠিক পূর্ব দিকে, সরি কোবা মসজিদের উত্তর দিকে, এটাকে একটা বাগানের মতো করে রাখছে, মানুষ গিয়ে এখানে বসে। এটা আমার নবীজির নানির বাড়ি ছিল, মানে হযরতে ওহাব জোহরির বাড়ি ছিল এখানে। সুবহানাল্লাহ, পড়েন না আমি যেখান থেকে কথা ছিলাম, আমার নবীজি মসজিদে নববী থেকে পরের দিন সকালবেলা বের হইছেন, সাথে কয়জন, চারজন, সাথে কয়জন, আমার দয়াল নবী মাঝখানে, হযরত ইমাম আলী মাকাম, হযরত খাতুনে জান্নাত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে নিয়ে আমার নবী সামনে যায়। হেজাজ অঞ্চল থেকে একবারে দূরবর্তী জায়গা, যে জায়গায় বর্তমানে বীরের রাওহা অবস্থিত, বীরের রাওহা, বলো হুজুর বীরের রাওহা, হ্যাঁ, বদরের যুদ্ধ করে আসার সময় আমার নবীজির সাহাবাই কেরাম অসুস্থ হয়ে গেছে, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী সাহাবাই কেরাম পিপাসার্থ হয়ে গেছে, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ পানির দরকার, তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমার আল্লাহ এমন কবুল করেছেন, আমার নবী এই 113 জন 130 জন সাহাবির পরিবার থেকে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে সহযোগিতা করা হয়েছে। চিন্তা করছেন কত বরকত, নবীজি মসজিদে নববীর দিকে রওনা করলেন, হযরত আলী মাকাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার হুজরা মুবারকের মধ্যে, হযরত খাতুনে জান্নাত ওনার ঘর মুবারকের মধ্যে, আমার নবীজি নাতিদেরকে বড় ভালোবাসতেন, এদেরকে নিয়ে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে উস্তুনে আয়েশার সামনে যে এক নাম্বার উস্তুনে আহাদার নিচে ইহুদির আসছিল, এবং ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে বসতে কোথায়, উস্তুনে আয়েশার নিচে, উস্তুনে আয়েশার নিচে আমার নবী যে বসলেন, উস্তুনে আয়েশার নিচে বৈশা আল্লাহর হাবিব হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবীর ডান রান মুবারক এবং বাম রান মুবারকের উপরে নিলেন। নেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি তাদেরকে কত সুন্দর করে আদর করতেছেন, এমন টাইমে হযরত জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার কুল মুবারকের মধ্যে সেই দুইটা ছোট ছোট বাচ্চা দেখা যায়, আর হাদিস শরীফে এদেরকে নবীর সন্তান বলে সাব্যস্ত করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যেই দুইজন সন্তান দেখা যায় আপনি দুইজন সন্তানকে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া যাবে। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দয়াল নবী কেন এমন ভাবে কান্না করতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 14 খণ্ডের একটা কিতাবে এই ঘটনাটা উল্লেখ করতেছে, আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে 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 কান্না করতেছে, জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করেন কারণ জানতে চাই, আমার নবী বলে জিব্রাইল আমার আল্লাহ বলেছে আল্লাহর কথাকে বরদাস্ত করার মতো আমার আমি নবী যে সাহসিকতা দেখাচ্ছি না, তবে জিব্রাইল আমার আল্লাহর কাছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আমার নবী আবার কান্না করতেছেন, রাহমাতুল্লিল আলামিন
মালা যে আমার দুইটা সন্তানকে নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ইব্রাহিম আমার এই দুইটা নাতিকে যে আমার আল্লাহ তাআলা আল্লাহর জন্য নিয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা আমি নবীকে কি দান করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওনার নাতিদের শাহাদাতের বিনিময় আপনি কি দিবেন? আমার আল্লাহ তাআলা জানাতে ইব্রাহিম আমার হাবিবের কাছে বলে দাও, আমার হাবিব ওনার নাতিদের শাহাদাতের বিনিময় আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিব। আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ বলেছেন আপনি যা চাইবেন তা দিবেন। আমার নবী বলে জিব্রাইল গো আমার কলিজার টুকরা দুইটা নাতিকে কেমন ভাবে নিয়ে যাওয়া হবে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একবার না দুইবার না তিন না ছয় ছয় বার বিষ পান করানো হবে, এমন ভাবে ওনাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে দুষ্ট ইহুদিদের দলেরা তরবারি চালায়া শাহাদাত করে দিবে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি নবী যদি হযরত ইমাম হুসাইনকে যেই জায়গার মধ্যে শাহাদাত করে দেওয়া হবে আমি আপনাকে সেই জায়গার মাটি দেখিয়ে দিতে পারবো। আমার জিব্রাইল আমার নবীর কাছে কিছু মাটি প্রদান করলেন, আমার নবীজি সেই মাটিগুলা হাতের মধ্যে নিয়ে বলতে সেই মাটিটা হইল কারবালার মাটি, এই কারবালার মাটিটা আমার নবী হাতে নিয়ে হযরত ইমাম হুসাইনের ফুফি আম্মার হাতের মধ্যে দিলেন, এরে নবীর কলিজার টুকরা নাতির ফুফি আম্মা তোমার কাছে আমি দিয়ে দিলাম মাটিগুলা, সেই দিন দেখবা এই মাটির কালারটা লাল হয়ে গেছে, মনে করবা সেই দিন আমার হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারকের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতেছে, এমন টাইমে মসজিদে নববীর মধ্যে উসকুনে আয়েশার সামনে দিয়ে আমার দয়াল নবীজির কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হেঁটে হেঁটে যাইতেছে, আর দেখতেছে আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির সামনে দৌড়ে আইসা ডাক দিয়া বলতেছে আব্বা ইয়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী আপনি যেই কোনো কাজ করেন প্রত্যেকটা কাজের আদেশ কর্ণেওয়ালা হইল। ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি কি লেগে ঠোঁটের মধ্যে চুমা দিলেন? কি কারণে ঠোঁটের মধ্যে চুমা দিলেন? আমার দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে আরো কান্না করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন থেকে আমার নবীজির 10 বছর টানা খেদমত করেছি, 10 বছর খেদমত করেছি। উনি বলেন একটা ছোট বাচ্চা দুধ না পাইলে যেমন ভাবে কান্না করে আমি দেখছি আমার রসুলের চাইতে বেশি চোখের পানি ফালে কান্না করে। খাতুনে জান্নাত ফাতেমা বলে আব্বা আপনার চোখ মুবারকে পানি দেখা যায় কান্না কেন? আমার দয়াল নবী বলে ফাতেমা আমার হাসান যেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার তালু মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত দেখতে অবিকল আমার নবীজির মতো। দয়াল নবী বলে হে ফাতেমা মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি শরীরে পাঞ্জাবি এই দুষ্টু ইহুদিদের দলেরা আমার হাসানের মুখের মধ্যে তারা বিষ পান করাইব কিতাব প্রমাণ করে। আমার দয়াল নবীজির নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওই দুষ্টু ইহুদিদের দলেরা একবার না দুইবার না ছয়বার বিষ পান করাইছে, কিন্তু ইমাম হাসানের এই বিষক্রিয়া ওনাকে মারতে পারে নাই, শহীদ করতে পারে নাই। জিজ্ঞাসা করা হয় ইমাম হাসান এতবার বিষ পান করায়
আপনি কেন শাহাদাতের পেয়ালা পান করেন না? উনি বলেন, আমার এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে। আল্লাহর কসম, যেই নবীর থুতু মোবারক কোন পানিতে পড়লে পানি লবণাক্ত থেকে মিষ্টিতে রূপান্তরিত হয়, ওই ঠোঁট মোবারক আমি হাসানের ঠোঁট মোবারকে লাগছে। আল্লাহর কসম, বিষ আমার মুখে গেলে মধু হইয়া যায়। সপ্তমবার যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়, ছাটা দেওয়া লাগবে না, কয়বার? সপ্তমবার, সাতবার। ওই সময় নুরি পাথরের গুড়া এটাকে মিহিন করে পাথরে ওই বিষের সাথে দিয়ে দিছে। এই বিষক্রিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারে না, কিন্তু এই যে পাথরের গুড়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেট মুবারকের মধ্যে যাওয়ার কারণে ওনার পেটের ভিতরের অবস্থা একবারে বেশি খারাপ করে গেছে। তো দুনিয়ার কোনো সন্তানকে কেউ মানলে যদি ব্যথা পায়, সে চিৎকারে মা, সে চিৎকারে আল্লাহ গো, দে না। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিছে, না না, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আল্লামা আনিসুজ্জামান হুজুরের লিখিত শামে কারবালা কিতাবে এই জায়গাটা সুন্দর করে বলতেছে, যখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে চিৎকার দিয়ে পড়ে গেছেন, অল্প কিছু দূরে হযরত মালিক ইবনে মারওয়ানকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাফেরা করতে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ানকে বলে, মালিক ইবনে মারওয়ান, কে জানি নানা বলে চিৎকার দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, কে দিবে আর, কেউ একজন হয়তো দিছে। ইমাম হুসাইন বলে, জি না। দুনিয়াতে সন্তান মায়ের পাগল, বাবার পাগল, আত্মীয় স্বজনের পাগল, দুইজন নাতি আছে নানার পাগল, আর এই নানা কোনো সাধারণ নানা নাই, নানা রাহমাতুল লিল আলামিন। ঘুরে বলবেন না, একজন আশেক বলে, রহমতে আলমে নবী নূরে মে বলেন, রহমতে আমে সাহাবীরা নাম মুবারক, সাহাবীরা বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য জি বলেন, যাহারে পাগল জিও ভাই আর শুনবানী সুন্দর কাহিনী, আর শুন সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নামে বলেন, রহমতে নবী সাহাম সাহাবীরা বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল রামে বলেন, যাকে ধরে রামে বলেন, যাকে ধরে খুতবা দিতেন রাসূল রামে গাছটা নবীর বীর একাদিতে রহে, গাছটা নবীর বীর কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবাইকে রামে বললেন, রহমতে আর নবী নূরে সামে বলেন, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানাই বাবা অলিউল্লার নবীর কাছে এই আরাধনা, দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন, দেখিব নবী নূরের ছবি নাই আমার বিদায় বেলাতে, নবী আসবে দেখিতে আমরার বিদায় বেলা, নবী
নবীকে বিদায় বেলায় চান না, আর সুন্নি আশেকদের এতটুকু তো আশা মরণের সময় নবী দিদার পাবে, কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনরা নবী নবী বইলা যখন কান্না করে, যখন বালিশে মাথাটা লাগে নবী নবী বলে কান্না করেন, সুন্নিরা নবী নবী করে এই জন্য, কারণ মরার আগে একবার নবীকে দেখতে চাই, কারণ সেই নবীকে দেখলে জাহান্নাম হারাম, ওই নবীকে দেখতে চাই কি চাই না? বলেন আমার বিদায় বেলা নবী আসবে, কার বিদায় বেলায়, কার বিদায় বেলায় আমার, বলেন কার, কার হাত তুলে দেখান কার, বলেন আমার বিদায় বেলা নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলা জুড়ে নবী আসবে দেখিতে, আমি পাগলা কি আমি করে জানাবো সালাম, বলেন আমরা সবাই কি আমি করে জানাবো সালাম, বলেন রহমতে আলো নবী নূরে সালাম, বলেন রহমতে সাম সাহাবীরা আকর বানাই, বলেন সাহাবীরা বন্ধুরা রে আমার, ও আনোয়ারার হাজীগাঁও জিউরি এলাকার বাবারা, কুলাল পাড়ার বাবারা, মনোযোগ দিবেন মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা ইমাম হাসানের সামনে আয়েশা ডাক দিয়া কয় বড় ভাই ইয়া আকি, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সমস্যা, হযরত ইমাম হাসান বলে ভাইজান আমার তো পূর্বে ছয়বার তারা বিষ পান করাইছে, আমার ওই বিষ মারতে পারে নাই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লা এই মুহূর্তে তারা শুধু আমারে বিষ পান করায় নাই, বিষের সাথে তারা আমারে আরো জঘন্য কিছু পান করাইয়া দিছে, ওইটার বিষক্রিয়া আমার কলিজাকে সারখার করে দিতেছে। হযরত ইমাম হুসাইন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ওনার এই মাজা মুবারকের মধ্যে সবসময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তর বাড়ি থাকতো, শরীরের মধ্যে হযরত আমির হামদার বর মুবারক থাকতো, আর আমার নবীজির পাগড়ি মুবারক ওনার মাথার মধ্যে থাকতো। হযরত ইমামে হুসাইনে পাক ডাক দিয়া কয় ভাইজান এই মুহূর্তে আমার তার নামটা বলেন, আমি তার গর্দান আলাদা করে দিব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তেলাওয়াত করে, ইন্নাল্লাহ মাস সাবিরি, আওয়াজটা মজা হয় নাই আবার, ইন্নাল্লাহ মাস সাবিরি, পান করাইল বিষ, প্রতিশোধ নিব নাম বলেন, কোরআনের আয়াত কেন, এটা অনেক কিছু ইঙ্গিত করে দিছে, কি করে দিছে, ইঙ্গিত করে দিছে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বলে বলছেন, সবর, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, কেন বলছে, আপনি যদি এখন তরবারি দিয়ে এদেরকে মেরে ফেলেন, আখিরি জামানায় আমার নানার উম্মতরা যে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য তো কিছু মুনাফিক বেঈমানের দরকার আছে, এদেরকে এখন মাইরেন না, নানার উম্মতের ঈমান পরীক্ষা হবে এদেরকে দিয়ে, তো কিভাবে পরীক্ষা হচ্ছে, সোহাবে কারবালার মাস আসলেই ইয়াজিদের প্রশংসা শুরু হবে, ইয়াজিদের নামে শেষে রহমতুল্লাহ আলাইহি বলে, সোহাবে কারবালার মাস আসলেই এদেরকে আগুন লাগে, লাগে না, মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর জুলুসে এরা হামলা করছে, করে নাই, করে নাই, ফেনীতে করে নাই, কারণ কি, কারণ হচ্ছে ওই যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এদের উত্তেশ্বরীর পরিচয় দেখাইছে, এদেরকে চিনবেন কিভাবে, ওই নবীর প্রেমের কাজ যারা করে তাদেরকে যখন হামলা আর মামলা করে তখন বুঝবেন এরাই তারা, কথা কারা, এরাই কারা, স্বাভাবিক, স্বাভাবিক, আমি বিপক্ষে বলার দরকার নাই, সিস্টেমে বলছি আপনাকে, আপনি বুঝেনেন, কারণ আমি বিপক্ষে বলি না, আমি দলাদলি করি না, আমার কাছে স্যাক্রিফাইস আছে, আমার কাছে কি আছে, স্যাক্রিফাইস, আমি মাঝে মাঝে অনেক ওয়াহাবিদের সাথে বসে চা খাই, চিন্তা করেন হুজুর ওয়াহাবিদের সাথে চা খান, কারণটা কি, আমি অনেক কওমি বলেন জামাতি বলেন এদের সাথে আমার দেখা হয়, আমার এলাকাতে এরা আছে, আশেপাশে এরা আছে অনেকে, তো থাকলে কোনো লাভ নাই, থাকলে এরা জানে আমি গরম, আমি যে পাগল এরা জানে, আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহ আল্লাহ রসুলের পাগল, উল্টা পাল্লা করবো আমার ঘাড় বাঁকা, আমি আজকে আমার এলাকাতে একটা ঘাড় বাঁকা করে এসেছি,
আমার এলাকাতে চাইছিল এমন একটা মজমা জমাইতে, আমি দেই নাই, আমি বলছি না হবে না। এরা বাইতুল মোকাররম মসজিদে ভিড়াভিড়ি করছে, এরা নবীর মিলাদুন নবী জুলুসে হামলা করছে, এরা শাহপরানের মাজারে হামলা করতে গেছে, এরা বিভিন্ন মাজার জ্বালিয়ে দিছে, এদের কোনো লোক এসে আমার গ্রামে মাহফিল করবে হইতে পারে না। আমার এলাকার সর্দার এলাকার মাথাওয়ালা কয়েকটা মাথা তুলছে, বলছি এরা দুই দিন পরে আপনার এলাকায় এসে রাজত্ব করবে, দুই দিন পরে আপনাকে কথা বলতে দিবে না, তখন আপনি কি করবেন? তখন আপনার বাপের ক্ষমতা থাকবে না এদেরকে লড়ানোর জন্য, আপনার বাপের ক্ষমতা থাকবে না এদের উপরে কথা বলতে, আপনি পারবেন কিছু করতে? চুপ হয়ে গেছে, বন্ধ বন্ধ দেই নাই, মাইক তোলায় ফেলে। বুঝছেন বিষয়? আমার বিষয় যেটা মূল, আমার বিষয় হচ্ছে কারোর সাথে আমার দ্বন্দ্ব না, যে যেভাবে চলতে সেভাবে চলতে দেন। সুন্নিরা সুন্নিদের মতো ইসলাম প্রচার করবে, কৌমিরা কৌমিদের মতো করবে, জামাতিরা জামাতিদের মতো করবে, যারটা যার কাছে ভাল লাগবে সে সেখানে যাবে, তবে কেউ যদি কাউকে হামলা করে এদেরকে ছাড়তে হবে না। কি ঠিক না? সে এলাকায় হাজিগাঁও এলাকায় এখন সুন্নিরা সুন্দর মতো কাজ করছে, অন্যরা যদি তলে তলে করতে থাকে করুক, কিন্তু আপনার কাছে যদি আইসা আবার আপনার ভাইকে দিতে চায় তখন আর কিন্তু বসে থাকবেন না। বিষয়টা এমন না, ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাকে কারবালার বিষয় দিছে, আমি কারবালায় কেন ঢুকছি? একটু কষ্ট করে বসতে হবে, তা বলতে আছে না? আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন, সবাই একটু দূরে সরে বলেন সারা দুনিয়া। বন্ধুরারে আমা ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হাসান বলে ভাই যান, এখন যদি আপনাদের তাদেরকে তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলেন, এরা এখান থেকে যদি মারা যায় আমার নানার উম্মতের ইমান পরীক্ষা করা যাবে না, আমি দুনিয়া থেকে চলে যাই, আপনি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে যখন হাজিরা দিবেন, আমি ইমাম হাসানের পক্ষ থেকে আমার নানার দরবারে আপনি একটা সালাম পৌঁছে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছে তার নামটা শুধু বলেন। এই দুই ভাইয়ের মধ্যে দুইটা খাসলত ছিল, একটা ভাই ছিল জালালি, একটা ভাই ছিল জামালি। জালালি মানে গরম, ইমাম হুসাইন ছিলেন গরম, ইমাম হাসান ছিলেন জামালি, নরম সৌন্দর্যমণ্ডিত। হযরত ইমাম হুসাইন বারবার বলছে, আবার একজন আশেক বলে ইমাম হাসানের কথাটা, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জ্বর নবীজির পরানি রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিব্রাইল জিব্রাইল যাও না রে চলিয়া, জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে জান্নাতে ফাতেমা গো ননি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় বাইরে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম রে আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্র।
ও হাদিগাঁওয়ের কুলাল পাড়ার যুবক মুরব্বীরা, আমাদেরকে তাদাইস্তানটা দেওয়ার জন্য নবীর পরিবার কত কষ্ট করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পরে, ইমাম হাসানের অনেক দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করেছে। আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে কুফা নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের মধ্যে ঢুকিয়ে ফলাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার পরিবার সহ সদস্য মাত্র 72 জন সামনের দিকে যায়, একসাথে সবাইকে বসায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়া, সঙ্গে ওনার কলিজার টুকরা সন্তান হযরত জয়নাল আবিদিনকে সাথে নিয়া উনি গেলেন একটা খেজুর গাছের সামনে। খেজুর গাছের ডাল কেটে আনবেন, ডালটা ইনা তাবু বানাইবেন। খেজুর গাছের ডালের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে সাদা রঙের একটু পানির মতো কষ বের হয়, কিন্তু ওই দিন কোনো কষ বের হয় নাই। ইমাম জয়নুল আবিদিন নিজে বর্ণনা করে, আমি দেখেছি এই গাছ থেকে যেই পানিগুলা বের হয়েছে এগুলার রং হলো লাল। আমি কোনো কথা বললাম না, ডালগুলা নিয়ে আমরা আবার আমাদের পরিবারের কাছে চলে আসলাম। মাটির মধ্যে আঘাত করলাম, আমরা দেখলাম মাটির মধ্যে থেকে কেমন জানি লাল লাল রক্ত বের হইতেছে। আমি আমার আব্বা জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলাম, বাবা জান, ও বাবা জান, এই জায়গার মধ্যে কেন লাল লাল রক্ত দেখা যায়? হযরত ইমাম হুসাইন মুসকি মুসকি হাসেন, কিন্তু চোখ মুবারক দ্বারা টপ টপ করে পানি পড়তেছে। ও ইমাম হুসাইন কেন এমন ভাবে কান্না করেন? উনি বলেন, এমনি এমনি কান্না করি না, এই রক্তগুলা প্রমাণ করে দিতেছে আমরা কুফায় যাওয়ার কথা। আমরা কুফায় যাই নাই, কুফায় যাই নাই রে, আমরা কারবালার মধ্যে চলে আসছি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুটা গাড়ানোর পরে এমন টাইমে 7 দিন পর্যন্ত একবারে পানির পিপাসায় পুরা তাবুর মানুষ অসহায়। পুরাত নদীর পারে যে পানির জন্য একবার দুইবার তিনবার আবদার জানাইছে না, সবাই পানি পান করবে, নবীর বংশ পানি পান করতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরতে সাহারা বানু নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের স্ত্রী কোলের মধ্যে ছোট্ট বাচ্চা একবারে 3 মাস বয়স কোলের মধ্যে করে নিয়ে আসে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পাকে আবদার জানায়। তাদের দুশ্মনী নবীর বংশের সাথে, এই ছোট বাচ্চা তার সাথে কোনো দুশ্মনী নাই। আলী আসগর তাকে নিয়ে যান না, দেখেন না তাকে একটু পানি দিবে কিনা। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন পুরাত নদীর পার পর্যন্ত গেছে, পানি চাইলেন, তারা সামনের দিকে অগ্রসর করালেন। কাছে নিয়ে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক বরাবর তার একটা তীর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের দেহ মুবারকটা কোলের মধ্যে কোইরা নিয়া তাবুর সামনে যে ডাক দেয়, হে আমার আদরের স্ত্রী সাহারা বানু, তোমার সন্তানকে আমি পানি পান করে আসছি, পানি পান করে নিয়ে আসছি। হযরতে সাহারা বানু বলে, আমার সন্তানকে পানি পান করাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু হযরত ইমাম হুসাইন বলে, দুনিয়ার পানি তোমার সন্তানকে পান করাই নাই, তোমার সন্তানকে আমি জান্নাতের পানি পান করার জন্য দুলহান সাজাইয়া নিয়ে আসছি। সাহারা বানু বলে, পানির জন্য হযরতে আলী আকবরের বুকের মধ্যে যখন তারা তীর মারল, আহলে বায়াতের সদস্যদের মধ্যে 72 জনের মধ্যে একজন ছিল, যিনার নাম ছিল হযরত আব্বাস আলমদার। উনি বলে,
ছোট বাচ্চাটাকে তারা যখন তীরের আঘাত দিয়া মেরে ফেললো, শাহাদাত করে ফেললো, আমি আর বসে থাকতে পারলাম না, আমি দৌড়ে গেলাম ঘোড়ার পিঠে চইরা পুরাত নদীর পারে। কিরে দুষ্ট ইহুদীদের দলেরা, কেমনে নবীর বংশের কলিজার মধ্যে তোমরা আঘাত করলা, কেমনে তোমরা আঘাত করলা! আমি তাদেরকে বলার পরে তারা আমার একবারও বাধা দেয় নাই। আমি আমার একটা মশকের মধ্যে পুরাত নদী থেকে পানি পুরাইয়া আমি আমার মুখের দিকে যখন পানিটা ঢালবো, এখনো ঢালি নাই। আমার চিন্তা হইল, আমি যে নবীর বংশরে পানি না পান করাইয়া এই পানি আমি আগে পান করতেছি। যদি আমাকে রাহমাতুল্লিল আলামিন নবীজি প্রশ্ন করে, তুমি আমার পরিবারকে পানি না পান করে আগে কেন পানি পান করলা, আমি রহমতের নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি তাড়াতাড়ি করে এই পানির পাত্রটা আমার ডান হাতের মধ্যে নিয়া আমি ঘোড়াটা দৌড়াইতে লাগলাম। যখন আমি পানি না পান কইরা সামনের দিকে যাইতেছি, এমন টাইম এদিকের দলেরা আমাকে চারদিক দিয়ে ঘিরান দিয়ে ফেলছে, আমাকে আটক করে ফেলছে। এরা আমাকে আঘাত করে আমার ডান কাঁধের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আমি তাকে দেখলাম চোখের সামনে আমার ডান হাতটা আমার এক বডি থেকে আলাদা হয়ে পড়ে গেছে। আমি আমার বাম হাত দিয়ে এই পানির মশকটাকে ধরলাম। আমি দেখলাম আমার বাম কাঁধের মধ্যে আবার তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এই পানির মশকটা আমার মুখের মধ্যে নিলাম, এবার আমার বাম হাতটাও আলাদা হয়ে গেল। আমি হযরতে আলী আর আমি হযরতে আব্বাস আলমদার পানির মশকটা নিয়ে সামনের দিকে অগ্রসর হব। মালিক ইবনে মারওয়ান বলে, আব্বাস আলমদারের দেরি হয় দেখা, আমি সামনের দিকে অগ্রসর হইলাম। আমি দেখলাম আব্বাস আলমদারের গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করেছে, গর্দানটা আলাদা হয়ে গেছে, হাতগুলা নাই, গলাগুলা নাই। আব্বাস আলমদার দুনিয়া থেকে জান্নাতের পেয়ালা পান করছে। হযরতে মালিক ইবনে মারওয়ান বলে, আমি গেলাম হযরত ইমাম হুসাইনের দরজার সামনে। আমি দেখলাম হযরত ইমাম হুসাইনের দরজার সামনে হযরতে আলী আকবর বয়স মাত্র 14-16 বছর বয়স, পুরার পিটি উইটা দুলহানের মতো সাইটা যুদ্ধ করার জন্য আগমন করছে। হযরতে আলী আকবর সামনের দিকে আগমন করার সাথে সাথে আমি দেখলাম হযরত ইমাম হুসাইন তার দিকে সালাম জানাইতেছে। আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়া ওনার তরবারি দ্বারা আল্লাহু আকবর বলে বলে ওই এজিদের দিকে তারা কত সুন্দর করে যুদ্ধ করতেছে। আল্লাহর কসম, হযরতে আলী আকবরের তরবারি থেকে একটা মানুষও বাঁচতে পারে নাই। আলী আকবর আল্লাহু আকবর বলে বলে তরবারির আঘাত দিয়ে ওই দুষ্ট ইয়াজিদের দলদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। হযরতে আলী আকবর যখন এমন ভাবে যুদ্ধ করতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, ঘোড়াটা দৌড়াইয়া হযরতে আলী আকবর সামনের দিকে ইমাম হুসাইনের পাশের তাবুর সামনে এসে ডাক দিয়ে বলেন, বাবা আমাকে সামান্য পানি দ্বারা সহযোগিতা করেন, নচেৎ কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবরকে উদ্দেশ্য করে বলেন, রাহমাতুল্লিল আলামিন নবী, তোমার জন্য কাউসারের পানি নিয়া অপেক্ষা করতেছে, দুনিয়ার পানি তোমাকে পান করা লাগবে না। এর মধ্যেই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের সামনে গোড়া থেকে পড়ে গেলেন। হযরত আলী আকবর দুনিয়া থেকে জান্নাতের পেয়ালা পান করে শাহাদাতের পেয়ালা পান করলেন। বন্ধু, হযরতে আলী আকবর যখন শাহাদাত করলেন, ওই তারিখটা ছিল 9-এ জিলহজের 9-এ মুহররমের দিন। এবার 9-এ মুহররমের আসরের সময় নবীর পরিবারের পর এই নবীর পরিবারের এই তাবুর মধ্যে কান্নাকাটি চলতেছে, অনেকে কামনা করে বৃহস্পতিবার দিন। হযরত ইমাম হুসাইন বলে, আমাদের সন্তান দুইজন হারা বেদনায়, আমার ঘুম হচ্ছিল না, আমার সাহারা বানু তাবুর মধ্যে বসা, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারা বানুর ডান উরুর মধ্যে আমার মাথাটা রাইখা আমি একটু চোখটা বন্ধ করলাম, কোরআন তেলাওয়াত করতেছি। আমি চোখটা বন্ধ করার পর আমার নিদ্রা লাগিয়া গেল। হযরত সাহারা বানু নিজে বর্ণনা করতেছে, হে জগতের মানুষ, কিছুক্ষণ পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন, উইঠা ডাক দিয়ে বলে, সাহারা বানু, হে সাহারা বানু, আমি এখন একটা বিচক্ষণ স্বপ্ন দেখেছি। হযরত সাহারা বানু ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলে, এগো আমার কলিজার টুকরা স্বামী, আপনি এমন কি বিচক্ষণ স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের কথা আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে বলতেছেন? ইমাম হুসাইন বলে, আমি দেখলাম জান্নাতের সুশীতল একটা ছায়া তলপা হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার পাশে আমার মা খাতুনে জান্নাত
ফাতেমা বসা, আমি দেখলাম আমার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান বসা, আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবীও বসা, তাদের মাঝখানে একটা সুন্দর খাবারের থালি দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার নানা, হে আমার আব্বা, হে আমার আম্মা জান, হে আমার বড় ভাই, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না? আমার মা আপনি জান্নাত ফাতেমাতুজ জাহরা আমাকে উত্তর প্রদান করেছে, এই খাবারের মালিক আমরা চারজন না চারজন না, এই খাবারের মালিক হলো পাঁচজন। হযরত ইমাম হুসাইন তুমি হইরা একজন, আগামী কালকে তুমি আমাদের কাছে আগমন করবে, তারপর আমরা এই খাবারের মধ্যে ফাতিহা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন জান্নাতি খাবার একজন দুজনের জন্য? আরে না, আপনি যদি আহলে বাইতকে ভালোবাসেন, নবী পরিবারকে মহব্বত করেন, সোহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, আপনার জন্য জান্নাতি নিয়ামত অপেক্ষা করতেছে। আজকে হাজিগাঁও কুলাল পাড়ার মানুষ এই জিউরি কাদিরিয়া সুন্নিয়া ইবতেদাই মাদ্রাসার মাঠে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল আপনারা করতেছেন, আপনারা মনে করছেন টাকা দিচ্ছেন, প্রতি বছর বছর মেজবান খাওয়াচ্ছেন, প্রতি বছর বছর মাহফিল করতেছেন, এই মাহফিলের মাধ্যমে মানুষ তাবারুক খাচ্ছে, মাহফিল ওয়াসুইনা কান সুখ করতেছে, জিনা, এটার মাধ্যমে নবীর প্রেমের প্রয়গাম আপনার অন্তরে যাচ্ছে, জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের দিদার পাবেন, আপনার হাবিবের মেহমানদারিতে জান্নাতি খাবার পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم دয়াল নবীজির মাহফিলে হায়রে দয়া করে কবুলে করেন মায়ার নবী আমাদের কে আল্লাহ হুম্মা সাল্লে মাদ নবী অল্প কিছুক্ষণ পরে আমি আরেকটা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেলাম। আমি ঘুম থেকে ওঠার পরে আমি লক্ষ্য করে দেখতে পাইলাম আমার স্বামী হেলান দিয়ে বসে বসে কান্না করে। আমি আমার স্বামী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ওগো আমার স্বামী, আমিও তো অল্প কিছুক্ষণ আগে আরেকটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের মধ্যে আমি দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরে একজন মহিলা আগমন করেছে, ওনার চুলগুলো এলোমেলো, উনি কারবালার ময়দানে পাথরগুলা কুড়ে কুড়ে উনি দূরে সরে রাখতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো মা, কে আপনার পরিচয় কি? উনি আমার মুখের উপর দেখে ওনার চুলগুলো এবং কাপড়টা সরাইয়া আমারে বলতেছে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা, যেই ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলারা ফাতেমাকে মহব্বত করলে নবী পরিবারকে ভালোবাসলে, ওয়াজ মাহফিলকে ভালোবাসলে, স্বামীর খেসমত করলে, নামাজ পড়লে, পর্দা করলে, ওই খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। হযরতে ফাতেমা বলে, আমি আমার হযরতে সাহারা বানু বলে, আমি খাতুনে জান্নাত পরিচয় পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেন কারবালার ময়দানটাকে পরিষ্কার করতেছেন? উনি আমাকে উত্তর দিলেন, আগামী কালকে আসরের নামাজের আজানের পূর্ব মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান, নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানের মধ্যে শোয়ায় দেওয়া হবে। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানের মধ্যে শোয়ানোর পরে পিঠের মধ্যে একটা পাথরের আঘাত লাগার পরে একবার নানা বলে চিৎকার করে, আল্লাহর কসম আমার নবীজি রওজা মুবারকের মধ্যে থাকবে না, ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য নবী রওজা মুবারক থেকে চলে আসবে। এ সাহারা বানু, এই জন্য আমি ইমাম হুসাইনের জন্য এ কারবালার ময়দান পরিষ্কার করি। কেন কেন? কারণ ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই, ইমাম হুসাইনের শরীর মুবারকের বিভিন্ন অঙ্গের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মুবারকের চুম্বন লেগেছে, এই জন্য আমি এই জায়গাটা
পরিষ্কার করে দিতেছি। হযরতে সাহারা বানু বলে, আমি এই কথা বলার সাথে সাথে আমার স্বামী ইমাম হুসাইন দৌড়ে কারবালার ময়দানে যায়, দেখতেছে যে এই জায়গার মধ্যে হযরতে সাহারা বানু পরিষ্কার করেছে, ওই জায়গাটা এত সুন্দর পরিষ্কার দেখা যায়। হে আমার আজকে হাজীগাঁও এলাকার বাবারা, সাহারা বানু কেমন করে মহাব্বত করে মহাব্বতে কথাটা বললেন, আর মা ফাতেমা জান্নাত থেকে আইসা কেমন করে কারবালার ময়দানটাকে পরিষ্কার করে দিলেন, এগুলা সব নবী বংশের মুজেজা, এগুলা সব আহলে বায়াতের মুজেজা। হযরত ইমাম হুসাইন বলে, আমি কারবালার ময়দানে রওনা করলাম, সামনের দিকে অগ্রসর হইয়া আমি দেখতেছি ইজিদ বাহিনীর লোকেরা সামনে আমার চিরিয়াল মোতাবেক দাঁড়ায় আছে, কিন্তু কারবালার ময়দানে এমন একটা ছোট বাচ্চা দেখা যায় যার চেহারাটা সুন্দর নুরানি চকচক করতেছে। ওই ছেলে সর্বপ্রথম আমি ইমাম হুসাইনের সামনে আইসা ডাক দিয়ে বলে, হুসাইন তুমি আমার পরিচয় জানো না, তবে আমি আমার একটা বড় পরিচয় দেই, পিছে দেখতে পাচ্ছ দুষ্ট পাপাচার ইবনে জিয়াদ হইল আমার আব্বা, তবে আমি আজকের পর থেকে কোনোদিন তাকে বাবা বলে পরিচয় দিব না। বলে কেন? বলে আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখেছি এই দুষ্ট পাপাচার নবীর বংশকে মারার জন্য তারা লিলিহান করতেছে, মারার জন্য পরিকল্পনা করতেছে। এই ইমাম হুসাইন আমি আমার 8 বছর বয়স পর্যন্ত যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকে আমি নিয়ত করেছি কোনোদিন যদি নবীর নাতি ইমাম হুসাইনের সঙ্গে আমার দেখা হয় আমি তার জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ছোট বাচ্চাটা যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে ইমাম হুসাইনের মাজা মুবারক থেকে একটা তরবারি নিয়া ছোট্ট ছেলে 8 বছর বয়স একসাথে 70টার কল্লা ফালাইছে, মুসলমান হইছেন, ইসলাম গ্রহণ করছেন, ইমান আনছেন, কিন্তু তার নাম রাখা হয় নাই। নাম কি রাখা হয় নাই? নাম রাখা হয় নাই। উনি যখন ইন্তেকাল করলেন কে মারলো? তার নিজের আব্বা তার পেছন থেকে গর্দান আলাদা করে দিছে, কিন্তু পুরা এসিদের দল লক্ষ্য করে দেখলো ছোট বাচ্চা কারবালা ইসলাম গ্রহণ করার পর আকাশ থেকে কি যেন সাদা রঙের পোশাক পরা নিচে নাই মা, এর দেহটাকে উপরের দিকে নিয়ে যাইতেছে। ইমাম হুসাইন বললেন, দেখো 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 এই ছোট্ট বাচ্চাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, আর যারা নিচ্ছে তারা হুর, তো তাদের সাথে এই ছোট বাচ্চাকে একই রকম দেখা যায়। ইমাম হুসাইন তার নাম রেখে দিয়েছে হুরে জান্নাত। সুবহানাল্লাহ, বলেন না আপনি আপনার ছেলের নাম রাখেন নয়ন, সাগর, 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 কি কথা বলেন না কেন? আমাকে যে দায়িত্ব দিয়েছেন মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব, তো সন্তানের দায়িত্ব এটা তো আপনি পাবেন পরে, সন্তান বড় হওয়ার পর। সন্তান বড় করার আগে মা বাবার কি দায়িত্ব এটা আপনি জানার দরকার আছে না? আপনি যদি আমাকে 1 গ্লাস পানি দেন তাহলে আপনি আমার কাছ থেকে সুক্রিয়া পাবেন, নসে পাবেন না। আমি যদি আপনাদের কাছে ওয়াশ করি তখন না আপনার হাদিয়া দিবেন, নাহলে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবেন, ডাইরেক্ট কথা বুঝাইলাম। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তার দায়িত্ব বুঝিয়ে দেন আপনার সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব বুঝিয়ে দেন কোনোদিন আপনার সন্তান আপনাকে উঁচা গলায় কথা বলবে না, কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হবে না। যদি অবাধ্য হয়, যদি আপনাকে আলাদা করে, যদি আপনাকে বৃদ্ধাশ্রমে দেন তাহলে মনে করবেন আপনি আপনার সন্তানকে লালন পালন করায় কোনো ত্রুটি ছিল, ঠিক আছে না? দুধ দায়িত্ব কি? পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্বর আগে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কি? শুনেন, দুইটা বিষয় বলে দেই। আল্লাহর নবীজি বলেছেন একজন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব, বলেন কয়টা দায়িত্ব? আবু দাউদ শরীফের আরেক হাদিসে বলছে আরো একটা দায়িত্ব, তিরমিজি শরীফের এক হাদিসে বলছে আরো একটা দায়িত্ব, দায়িত্ব পেলাম 7টা, বলেন কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন? এর আগে যতক্ষণ ওয়াজ করছে এগুলা কারবালার ঘটনা, ওয়াকেয়া। যদি বলে কিচ্ছা কাহিনী ওয়াজ করছে আপনি বলবেন হ্যাঁ কিচ্ছা কাহিনী বলছে, এই কিচ্ছা কাহিনী থেকে আহলে বায়তের মহব্বত ঠিক আছে, কথা কি বুঝতে পারতেছেন? আমি কিচ্ছা কাহিনী ওয়াজ করছি, আমি কিচ্ছা কাহিনীর বক্তা, আল্লাহ কোরআনে কিচ্ছা বলে নাই, মুসা নবীর ঘটনা বলে নাই, সূরা বাকারার ভিতরে গরুর ঘটনা বলে নাই,
আল্লাহ তো কোরআনে ঘটনা বলছে, কিচ্ছা বলছে না, আমি কিচ্ছা বলছি আপনাদের, আপনার কাছে ভালো লাগছে, আপনি শুনছেন, তবে এতটুক বলে দিয়ে যাই তো সেই কথা, একটা সন্তানের মা বাবার উপর এক নাম্বার হাদিসে কয়টা দায়িত্ব বলেন, কয়টা? পাঁচটা। কয়টা? আরেকটা হাদিসে কয়টা? মুঠ হইলো কয়টা? ছয়টা। আরেকটা হাদিসে কয়টা? এবার হলো কয়টা? সাতটা। এক নাম্বার দায়িত্ব, আল্লাহর নবী বলেন কোন মা বাবা যদি সন্তান জন্মগ্রহণ করায় সর্বপ্রথম তার কানের মধ্যে আজান দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। কি দেওয়া? আজান দেওয়া। দ্বিতীয়ত, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার দায়িত্ব হলো সাত দিনের মাথায় তার একটা সুন্দর নাম নির্ধারণ করা। কি করা? না, এখানে সুন্দর আছে, সুন্দর আছে, তার একটা সুন্দর নাম রাখা। কেন? আল্লাহর হাবিব বলছে এই সুন্দর নামের কারণে সে জান্নাতি, সুন্দর নামের কারণে সে জান্নাতি। নাম আপনি মনে করছেন নয়ন, কি সুন্দর, সুখের নয়ন, হ্যাঁ জান্নাতি, সাফার দাঁত ফেলে দিব কবরে। আল্লাহ নবীর সুন্নতের দাবিদার হন নাই। আমি সুন্নি দাবি করি, আমার ভূতের নাম নয়ন আর সাগর, মানে নয়ন আর সাগরের দাঁত থাকলে রাগ করার দরকার নাই, নাম পেয়ে ফাল্ডানো যায়, জানা নাম পরিবর্তন করা যায়, সুন্দর নাম রাখবে। তিন নাম্বার, ওই সন্তানের মা বাবার তৃতীয় দায়িত্ব সাত দিনের মাথায় তার চুল কামাই দাও। কি করা? চুল ফালাই দাও। কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। চার নাম্বার, ওই মা বাবার দায়িত্ব সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তাকে নামাজের তাগিদ দেওয়া। কিসের তাগিদ দেওয়া? 10 বছর বয়স থেকে। পাঁচ নাম্বার, একটা সন্তানের উপর মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে বুঝদারা হয় ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন না, সকালবেলা কিন্ডারগার্টেনে পাঠান, কিন্ডারগার্টেন ওয়ালাদেরকে বলবেন সকালের শিফটটা 8টা বা 9টা থেকে শুরু করেন। সন্তান আগে যেভাবে মুক্তবে যাইতো এখন থেকে মুক্তবে আর ফুরকানিয়া যাবে, কোরআন শিখবে, তারপর কিন্ডারগার্টেনে যাবে। ঠিক আছে না? কিন্ডারগার্টেনে পড়ার অসুবিধা নাই, আপনার ছেলে ডাক্তার হওয়ার দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, স্কুলে মাদ্রাসা স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাদার লোক দরকার আছে না? দরকার আছে, তবে আগে কোরআন শিখান। কেন? আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলতেছে কোন সন্তানকে যদি তার মা বাবা কোরআন না শিখায় তাহলে ফুলসেরাতের পারে এসে ওই সন্তানকে জিজ্ঞাসা করবে কোরআন তেলাওয়াত করার জন্য, সন্তান বলবে আমার মা বাবা শিখায় নাই, তখন তার বাপকে আইনে দিবে, ফুলসেরাতের এই পাটটু ওই পার লম্বা করে শোয়াই দিবে, ওই সন্তান তার বাবার বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হবে। বলো হুজুর আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, তাহলে আমার বাবা মার দোষ, আমার বাবা ফুলসেরাতের পারে শুইব। জি না, কোন প্রাপ্তবয়স্ক সন্তান যদি বুঝে যে কোরআন শিখা দরকার, শিখে নাই, বাবার বুকে যখন পাড়া দিবে বাপ দুইটা একসাথে জাহান্নামে যাবে। তাহলে কোরআন শিখবেন কি শিখবেন না দায়িত্ব আপনার। মাহে রমজান মাসে মসজিদ একটা চালু করে দেন না, মসজিদের ভিতর বয়স্ক কোরআন শিক্ষা। বলো হুজুর এখন কি আর শিখা সম্ভব? শিখতে পারেন নাই, শিখতে শিখতে মারা গেছেন, হাদিস শরীফ বলে শিখতে শিখতে মারা গেলে শহীদের মর্যাদা। আর কি বুঝাবো আপনাদেরকে? আপনারা কি এর থেকে বেশি ওয়াজ নিতে চান? আজকে এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়াজের ছোট ছোট ওয়াকে বলছি এগুলোর উপর আমল করলে আপনারা যদি এই 10 কোটি মাহফিল না, এক একজন আল্লাহর ওলি থাকতো, হাফিগাঁও এলাকার ভিতরে ফিডার বা ছট থাকতো না। ঠিক আছে না? হাজগাঁও এলাকায় বদ লোক থাকতো না, খারাপ লোক থাকতো না, যদি আপনারা এগুলোর উপর আমল করতো। কথা বলেন না কেন? এই 10 বছরে কি 30 জন আলেম আছে না এলাকায়? বেশি আসছে, এগুলাতে আপনারা কথা বলেন, এগুলার কারণে আপনারা আমল করেন, জিন্দিগিতে বাস্তবায়ন করেন, তখন হবে। তাহলে গেল দায়িত্ব কয়টা? পাঁচটা। হুজুর এরপর দায়িত্ব, এরপর দায়িত্ব হলো একটা মা বাবা সন্তানকে তার উৎকৃষ্ট পরিমাণ আদব শিক্ষা দেওয়া। কি দেওয়া? আদব শিক্ষা দেওয়া। সাত নাম্বার, ওই মা বাবা সন্তানকে উৎকৃষ্ট পরিমাণ ভরণ পোষণ খাবার পোশাক দেওয়া। তবে তার ইনকামের ভিতর আপনি সুদ খাই আপনার সন্তানকে হারাম টাকা দিয়ে আপনি জামা কাপড় পরাইবেন, এই সন্তানের কাছে একটা আমলের জন্য যাবেন, সন্তান আমল দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ বুঝার তফিক দান করুক। আমিন করেন, আসতে বলছেন আমিন, আরো জোরে করেন আমিন। তাহলে মা বাবার দায়িত্ব আছে না? যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, সন্তানের একটা ভালো নাম নির্ধারণ করা, ওই ছেলের নাম নির্ধারণ করে দিয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই ছেলের ইন্তেকালের পরে
আমার সামনে যতগুলো এজিদ বাহিনী একবার একবার করে আসে, আমি ইমাম হুসাইনের দরবারি থেকে তারা আজাদ পায় না, মুক্তি পায় না। আমি ইমাম হুসাইনের দরবারি আল্লাহ আকবর বলে তাদেরকে আমরা মেরে দেই। এমন টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা, আমি যেই ঘোড়ার মধ্যে চড়েছিলাম ওই ঘোড়াটার পায়ের মধ্যে একটা তীর মেরে দিছে, ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেছে। আমি ইমাম হুসাইন নিচে পড়লাম, আমি চারদিক থেকে যুদ্ধ করা শুরু করলাম, তারা আমাকে চারদিক থেকে তীর মারা শুরু করলো। আমি ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একটা তীরও লাগে না। এমন টাইমে আমি ইমাম হুসাইনের সামনে আইসা তারা আমার বুকের মধ্যে হাত দিয়ে তীর লাগিয়ে দিতে লাগলো। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর বুক মুবারকের মধ্যে তারা তীরের আঘাত, বর্ষার আঘাত, তরবারির আঘাত দিয়ে আমাকে মাটিতে ফেলে দিছে। আর ওই শিমর নামক লোকটা আমি ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে আইসা বসছে, আমি ইমাম হুসাইন এগুলা সহ্য করতে পারি নাই। এমন টাইমে ওই ব্যক্তি আমার গলা মুবারকের মধ্যে যখন তরবারি চালায়, কিতাব প্রমাণ করতেছে আস-সাওয়ারিফুল মুহরিকা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যতবার তরবারি দিয়ে আঘাত করে একবারও ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না, দুইবার আঘাত করে গলা মুবারক কাটে না, তিনবার আঘাত করে গলা মুবারক কাটে না। উনি বলতেছে যেই গলার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজি দিনে রাইতে চুমু খাইতে, এই গলা কোনোদিন তরবারি দিয়ে কাটতে পারবে না। তবে হ্যাঁ, আমি দুই রাকাত নামাজ আদায় করব, তার পরবর্তী সময় তুমি আমার গর্দান আলাদা করতে পারবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করেছেন। আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় দুই রাকাত নামাজ পড়ে সুন্নি মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। ওই এজিদের দলেরা বলেছে তাড়াতাড়ি হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালা, আসরের নামাজ কাজা হয়ে যায়। তারাও কারবালায় নামাজ পড়েছে, ইমাম হুসাইনও কারবালায় নামাজ আদায় করেছে, তবে তাদের নামাজ আর হুসাইনি নামাজ এক হইতে পারে না। পাকের অনুসারী আমরা সবাই হুসাইনি নামাজ আদায় করি। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু দুই রাকাত নামাজের মধ্যে সেজদা হলো চারটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সেজদা দেওয়ার পরে ইবনে জিয়াদ বলতেছে, এ শিমর, হুসাইন যদি আরেকটা সেজদা আদায় করে নামাজ শেষ করে, আল্লাহর কসম, মুসলমানের ঈমানি শক্তি পাওয়ার এত, হুসাইনের দরবারি থেকে কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। এখন হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করো। ইমাম হুসাইনের পাকে দ্বিতীয় সাজদা দিতে যাওয়ার আগে হুসাইনের পাকের গলা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে। আমার নবীজি হাদিস শরীফ ঘোষণা করেছে আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে, হাদিসটা সুন্দর করে নোট করা হয়েছে। নবী আমার বলেছে, হযরতে ইমাম হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয় নাই, হযরতে হুসাইনের পাকের বিদায়ের আগে আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি ফাতেমাকে বললাম, ফাতেমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, কিন্তু কারবালায় ইমাম হুসাইন দুই রাকাত নামাজ আদায় করবে, দুই রাকাত নামাজে চারটা সেজদার মধ্যে ইমাম হুসাইন সেজদা দিবে মাত্র তিনটা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও আমার আব্বাজান, হুসাইন পাক কারবালার ময়দানে শেষ নামাজ পড়বে, ওনাকে কি শেষবারের মতো নামাজটা পড়তে দেওয়া হবে না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি যখন আমার আব্বাজানকে এই কথা বললাম, আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, কারবালার ময়দানে হুসাইন পাক একটা সেজদা বাকি রাইখা আল্লাহ তাআলার কুদরতি কদমে আদায় করবে, আর ওই সেজদাটা দিয়া হুসাইন পাকের নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াহ। হযরতুল আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাশিমী হুজুরের আগমন, আনোয়ার আব্বাসীর পক্ষে আমাদের মতে আজকের পাগার আবাসে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে। আপনারা
সবাই করি মারহাবা। আজকের মাহফিলে তিনি প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার গৌরব, আপনারা জানেন চিনেন, আপনাদের এলাকায় আরো আসছেন এবং এই চট্টগ্রাম এলাকায় বিচরণ করে করে সুন্নিয়তের পয়গাম, সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাসিম মাদ্রাসিল্লাহুল আলী ওনারা যেভাবে সুন্নিয়তের কাজ করতেছেন এবং যেটা বলছিলাম সুন্নিয়তের ঐক্যর জন্য কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ উনি সহ ও চট্টগ্রামের বিভিন্ন তরুণ লামাইকে নামে চেষ্টা চালাচ্ছেন। আল্লাহর কসম, এই সুন্নিয়তের ঐক্য হইয়া সুন্নিয়ত একসাথে মাঠে নামলে ইনশাল্লাহ কোনো বাতিলের কোনো শক্তি থাকবে না, সুন্নিয়তের একটা সৈনিককে ঠেকাই দিবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি খবর পাইছি, আজকে একটা নিউজ পাইলাম যে সুন্নিয়তের ঐক্যের ব্যাপারে দুই একজন যারা ঐক্য করার চেষ্টা করতেছে না, কারণ যদি ঐক্য করে এদের খানা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এদের পদ হালকা হয়ে যাবে। এই খবর পাওয়ার পর আমি এতটুকু বুঝছি, আর যে আমার খবর দিচ্ছে আমি তারা বললাম যে এই পদ নিয়ে আর এই ঐক্য চাচ্ছে না, তারা আপনারা আলাদা করে দেন না, তারা এখান থেকে আপনারা বয়কট করেন, কইরা শূন্যত ঐক্য করে ফেলেন না। বলতেছে ভাই ভালো কথা কইছেন, আমি কইছি হ শূন্যত ঐক্য করেন, সাধারণ মানুষকে তাড়াতাড়ি বাঁচান। এই কথা বলেন না, আমরা বাঁচতে চাই না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই শূন্যত ঐক্য, এটা প্রমাণ এটা দিয়ে দিয়েছেন আপনারা আনোয়ারাবাসী লিয়াসু কমিটির মাধ্যমে, তারা বিশাল মহাব্বত নিয়ে নামাজ পড়বেন কাজে লাগবে, রোজা রাখবেন কাজে লাগবে, হজ করবেন কাজে লাগবে, আহলে বায়াতকে ঘৃণা করে নামাজ পড়বেন কাজে লাগবে না, রোজা রাখবেন কাজে লাগবে না, হজ করবেন কাজে লাগবে না। এই জন্য নামাজ রোজা হজ যাকাত সব ইবাদত কবুল করানোর জন্য নবী এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা বিষয় বাকি, ওই বিষয় ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য, কারণ দুইটা বিষয় এক মাহফিলে বয়ান করে শেষ করা যায় না। যতটুকু করেছি অতটুকুর উপর সন্তুষ্ট থাকবেন, যতটুকু বাকি আছে তার জন্য ছেলে হিসেবে সমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের কাছে বিদায় আরজ করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।